हेलो फ्रेंड्स, वेलकम बैक टू श्रेयस बैक। आज के আমি তোমাদের জন্য যে টপিক এনেছি সেটা খুব ইম্পর্টেন্ট টপিক কম্পিটিটিভ এক্সামের জন্য, সেটা হলো ব্লাড রিলেশন। এটা রিজনিং এ থাকে এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা কিন্তু একটা করে ব্লাড রিলেশন, একটা বা দুটো ব্লাড রিলেশন পেয়েই যাবে। এই ব্লাড রিলেশনের প্রবলেম কিন্তু বা লজিক্যাল রিজনিং কিন্তু তোমাদের ব্যাংকিং এক্সামেও আসে, এনটিপিসি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এইগুলোতে তো আসেই, ইনফ্যাক্ট ব্যাংকিংয়েও আসে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দেরি না করে। দেখো, তোমাদের ব্লাড রিলেশন করার সময় কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস মনে রাখতে হবে, এবং সেটা কিন্তু বেশি কিছু না, আমি খুব ছোট করে সহজ করেই তোমাদের বোঝাবো। তোমরা যদি ক্লাসটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ব্লাড রিলেশনে কোনো সমস্যাই হবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, আমরা সবসময় জানবো গোল মানে ফিমেল। যে কোনো ফিমেল ডিনোট করার জন্য আমরা গোল নেব। ফিমেল মানে মেয়ে বা মহিলা, ক্লিয়ার? আমরা বক্স ইউজ করব কাদের জন্য? মেলদের জন্য বা পুরুষদের জন্য, ক্লিয়ার? এবার দেখো, যদি এরা স্বামী স্ত্রী হয়, স্বামী স্ত্রী হলে দেখো তাদের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, তাই তো? তারা আলাদা নয়, স্বামী স্ত্রী মানে কি একসাথে থাকবে, তাই কি হয় মানে পরবর্তীকালে যে কোনো রিলেশনের ক্ষেত্রে স্বামী স্ত্রী সবাই একসাথে থাকে। ভাই বোন থাকলে কি হয়, তাদের মধ্যে সম্পর্ক ডিটাচ হতে থাকে। তাহলে তখন ভাই বোন হলে ভাই বোনের কেসে আমরা দুটোর মিডিলে একটা কমা দেব, এই কেসটা হয়ে যাবে কি ভাই বোন বা ব্রাদার সিস্টার। ছোট্ট একটা জিনিস মনে রাখলেই কিন্তু তোমাদের ব্লাড রিলেশন করতে কোনো সমস্যা হবে না। আর এটা দেখো আমি সিম্পলি বলছি একদম। আর এই কেসটা যদি এখানে থাকে গোল, এখানে এদের মধ্যে যদি বলে যে এ ইজ বি এর ওয়াইফ, বি ইজ সি এর ওয়াইফ বা এ ইজ বি এর হাজবেন্ড, এরকম যদি বলা থাকে, মানে মিডিলে কোনো সাইন না থাকলে, এটা যদি মহিলা হয়, এটা পুরুষ হলে, মিডিলে যদি কোনো না সাইন থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো এরা হাজবেন্ড ওয়াইফ, ওয়াইফ বা স্বামী স্ত্রী। দেখো, স্বামী স্ত্রীর মাঝখানে কোনো গ্যাপ থাকে না, তো ওর জন্য এদের মিডিলেও আমি কোনো সাইন দিই। আশা করছি এই জিনিসটা তোমাদের মাথায় থাকবে। আর কি যদি বলে যে এজ মাদার এইটা, তাহলে আমরা উপরে অ্যারো দিয়ে লিখব। যদি বলে এজ ডটার এটা, তাহলে নিচে অ্যারো দিয়ে লিখব। এইটাই হয়ে যাবে জাস্ট আমাদের কাজ। এইটুকুনি জিনিস বুঝে গেলেই কিন্তু ব্লাড রিলেশনের প্রবলেম আমাদের কোনো প্রবলেম হবে না। তো চলো শুরু করা যাক আজকে প্রবলেম। দেখো, একটা প্রবলেম নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। একটা করে আমরা লাইন পড়ব, একটা করে সিম্বল ইউজ করব, এটা হয়ে যাবে আমাদের মেইন কাজ। এ ইজ বি সিস্টার, তার মানে এর জেন্ডারটা কি হয়ে যাবে, এ কি সিস্টার, তাহলে মেয়ে। কার না বি এর, এখান থেকে কিন্তু আমরা বি এর জেন্ডার ক্যালকুলেট করতে পারছি না। আচ্ছা, সি ইজ বি এর মাদার, তার মানে সিটা কি বি এর মাদার, কে মাদার, সি মাদার কারা হয়, যারা ফিমেল হয় তারাই মাদার হয়, তার জন্য আমি গোল সাইন ইউজ করলাম। নেক্সট কি, ডি ইজ সি এস ফাদার, তার মানে কি এখানে আমার একটুখানি নিচে করে করতে হবে, একবার একটুখানি মুছে আমি করে নিচ্ছি, বিকজ ই ইজ বি ইজ সিস্টার, সিস্টার তাই এখানে কমা দিলাম। আর কি বি ইজ, তারপরের লাইনে কি দিয়েছে, সি ইজ বি ইজ মাদার, সিটাকে মাদার তাই গোল দিলাম। ওকে, ডি ইজ সি এস ফাদার, তার মানে ডিটাকে সি এর ফাদার, তার মানে এখানে ডি লিখলাম, ফাদার যেহেতু বলেছে বক্স করে দিলাম, ক্লিয়ার? ই ইজ ডি ইজ মাদার। আচ্ছা, আবার এইখানটা আমাকে সে মুছতেই হবে, একটুখানি লম্বা দিয়ে দিয়েছে। যাই হোক, তোমরা এই বড় প্রবলেম করলে কিন্তু ছোট প্রবলেম ইজি হয়ে যাবে। ডি ইজ মাদার কে ই, তাহলে আমি এখানে ই লিখছি, মাদার তাই গোল দিলাম, এখানে গ্র্যান্ড
মাদার অপশন ছিল, ছোট করে লিখে রাখছি। ঠিক আছে, এবার কি বলেছে, এই আমাদের রেডি হয়ে গেল ছ। এরপর কি বলেছে, এ ইজ রিলেটেড টু ডি, এটা ডি এর কে। আচ্ছা, এখানে যেটা ফার্স্টে বলবে তার রিলেশনটা তোমাকে বার করতে হবে, মানে এটা ডি এর কি। ঠিক আছে, ডি এর দেখো, ডি এর মেয়ে হচ্ছে সি, তার মেয়ে হচ্ছে এ, তার মানে এটা কি বলতে পারি, গ্র্যান্ড ডটার বা নাতনি। কেন ডটার বলতে বললাম দেখো, বিকজ এটা গ্র্যান্ড ডটার। কেন বললাম ডটার বললাম, এই সেন্সে যে এখানে আমাদের, আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের গোল সাইন আছে। গোল সাইন মানে কি, মে। তাহলে আমাদের অপশন কি হয়ে যাবে, ডি। দেখো কত সহজে কিন্তু আমরা এত বড় একটা রিলেশন বার করে ফেলতে পারলাম। তো চলো আমাদের একটা প্রবলেম দেখে নেওয়া যাক। দেখো তোমাদের জন্য যে প্রবলেমটা এনেছি সেটা কিন্তু ডিরেক্ট ব্যাংকিং এর প্রবলেম এবং ব্যাংক পিওর প্রবলেম। তোমরা জানো ব্যাংক পিও তো কি লেভেলের কোয়েশ্চেন হয়, ব্লাড রিলেশন। তো তোমরা যদি সেগুলো সলভ করতে পারো তাহলে নর্মাল পরীক্ষার কিন্তু ব্লাড রিলেশন ইজি হয়ে যাবে। এটা ব্যাংক পিও 2004 এসেছিল। তো চলো দেখে নেওয়া যাক প্রবলেমটা কি। আচ্ছা, বি ইজ দ্য হাজবেন্ড অফ পি, তার মানে বি কে ছেলে, তাহলে বি লিখছি যেহেতু হাজবেন্ড, তাই বি আর পি এর মধ্যে কিন্তু কোনো কমা বা কোনো সাইন দেওয়া যাবে না। আচ্ছা, বিটা যদি পি এর হাজবেন্ড হয়, পিটা কি হয়ে যাবে, ওয়াইফ হয়ে যাবে। তাহলে এখানে আমরা গোল দিতেই পারি, কেন একটা ছেলে আর একটা মেয়েরই কিন্তু বিয়েটা হয়। আচ্ছা, এবার চলে যাচ্ছি, কিউ ইজ দ্য গ্র্যান্ডসন অফ ই। আচ্ছা, এটা একটুখানি আমি পাশে লিখছি, কিউটাকে গ্র্যান্ডসন তাই বক্স লিখছি। ওকে, আর একটু এই পাশে লিখছি আমি, কিউটা লিখছি গ্র্যান্ডসন। আর কার গ্র্যান্ডসন মানে মাঝখানে একটা জেনারেশনের গ্যাপ থাকবে, তাই তো, গ্র্যান্ডসন অফ ই। হু ইজ ওয়াইফ অফ ডি, তার মানে এটাকে মে কার বউ না ডি এর বউ। আচ্ছা, তাহলে ডিটা কি হয়ে যাবে, বক্স ছেলে। আর মাদার ইন ল অফ পি, এরা দুজন যদি হাজবেন্ড ওয়াইফ হয়, এর শাশুড়ি তার মানে কি হয়ে যাবে, ই। ক্লিয়ার, মাদার ইন ল অফ পি, তার মানে। এবার দেখো, এবার কি বলেছে, হাউ বি ইজ রিলেটেড টু ডি, পি এর যদি মাদার ইন ল এই ইনি হয় তার মানে কি হবে, ফাদার ইন ল এটা হবে, আর এর হাজবেন্ড কে ছিল, বি। বি এর তার মানে বাবা মা কে হয়ে যাবে, এ হয়ে যাবে, তার মানে ফাদার বা মাদার হয়ে যাবে, বাবা মা হয়ে যাবে। এবার তোমাকে কি বলছে, বি ইজ রিলেটেড টু ডি, তার মানে বি এর বাবা ডি। তাহলে আমি কি বলেছি, যেটা স্টার্টিং এ থাকবে তার রিলেশনটা ফাইন্ড করতে হবে, তার মানে ডি এর ছেলে নিশ্চয়ই বি, ছেলে বা সন। যদি না বোঝো আমি আরেকবার বোঝাচ্ছি প্রথম থেকে, যাতে তোমাদের কাছে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ফার্স্ট দেখো কি, বি ইজ দ্য হাজবেন্ড অফ পি, তাহলে বিটাকে হাজবেন্ড কার না পি এ, তার মানে পিটা হয়ে যাবে মে। নেক্সট কি, ই ইজ দ্য না কিউ ইজ দ্য গ্র্যান্ডসন অফ ই, তাহলে কিউ গ্র্যান্ডসন বলেছে, তাহলে বক্স দিচ্ছি। মাঝখানে একটা জেনারেশনের গ্যাপ থাকবে, উপরে ই লিখলাম, ই। হু ইজ ওয়াইফ অফ ডি, ওয়াইফ তার মানে ইনি মে কার না ডি এ, ডিটা তার মানে কি, একজন পুরুষ। ওকে, আর মাদার ইন ল, তার মানে এর মা যদি, শাশুড়ি যদি ইনি হয় তাহলে এর হাজবেন্ড কে, বি। এবার বি এর সাথে তোমাকে ডি এর রিলেশন বার করতে হবে, তাহলে কি হয়ে যাবে, এখানে ডিটা ডি এর ছেলে হয়ে যাবে বি, তাহলে দ্যাট ইজ সন। দেখো কত ইজি মেথডে আমরা কিন্তু এই প্রবলেমটা করে ফেলতে পারলাম। তো ব্লাড রিলেশনে তোমরা বিভিন্ন প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করো, কারোর যদি যে কোনো ব্লাড রিলেশন প্রবলেম হয় বা আটকায় আমাকে কমেন্ট বক্সেই ওই প্রবলেমটা লিখে জানিও, তাহলে কিন্তু আমি ওই প্রবলেমেরই ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো পরের দিন। তো আজকের মতন এইটুকুই, কেমন লাগলো জানিও, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা জানিও, কোনো জায়গায় কোনো ডাউট থাকলে সেটাও আমাকে জানাতে ভুলো না। তো আজকের মতন এইটুকুই, ভিডিও ভালো লাগলে অনেক 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 শেয়ার করতে হবে তোমাদের, কারণ
এই ব্লাড রিলেশনের প্রবলেম কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে। তো আজকের মতন এইটুকুই, নমস্কার।